আসসালামু আলাইকুম। তো আজকে একটি নতুন বক্সের আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে বক্সটি নিয়ে আসছি এটার নাম এডিলিঙ্ক AD9999HD। এর একটি 1080 পিক্সেল সাপোর্টেড বক্স। তো এটার এই বক্স দেখতে পাচ্ছেন, এ বক্সে কী কী দেওয়া আছে দেখেন। এই অপশনগুলো এই বক্সে সাপোর্ট করবে, ডিসপ্লে সুইচ, তারপরে মাল্টি চ্যানেল, ডিভিডি, ইউএসবি, পিভিআর, রেডিও, 3G। তো এই অপশনগুলো দিয়ে মানে এই বক্স দিয়ে দেখতে পারবেন। সাথে এখানে আরও অনেক কিছু লেখা আছে কী কী সাপোর্ট করবে, ফুল ডিভিডি, S2MP, তারপরে হলো 3.42 থেকে 3.72 মেগাহার্স ইনপুট ফ্রিকোয়েন্সি, তারপরে কত পিক্সেলের ভিডিও সাপোর্ট করবে, HDMI সাপোর্ট করবে, PVR সাপোর্ট করবে, তারপরে মাল্টি ল্যাঙ্গুয়েজ, আদার্স অনেক কিছু, ইভেন H.264 কোডেড বক্স। এটা তার মানে আলট্রা USD ভিডিও দেখা যাবে না, শুধু HD দেখা যাবে। তো বক্সগুলো অনেক ভালো, সেজন্য কিনেছি। তো দেখাচ্ছি ভিতরে কী কী রয়েছে বক্সটা, কয়েকদিন হলো কিনেছি। তো এই বক্সটি বাজারে দাম 1200 থেকে 1400 টাকার মধ্যেই। তো বুঝে শুনে কিনবেন দামাদামি করে আপনার নিকটস্থ দোকান থেকে। আমি নিকটস্থ দোকান থেকে নিয়েছি। তো বক্সটি আমি একটি কাছে দিয়ে এটা কাটবো। এই হলো বক্সের ভিতরের অবস্থা। এই যে এটা একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছে। তো ভিতরে আর কি দিয়েছে, এই একটা রিমোট, ব্যাটারি সেট দিয়েছে, আর এটা একটা অডিও ভিডিও কেবল, AV কেবল বলা হয় CRT টিভিতে দেখার জন্য। আর এই তো আমাদের কাঙ্ক্ষিত বক্স এডিলিঙ্ক 999HD। তো এই তো হলো বক্সটি। বক্সটির সামনের ইন্টারফেসে এই বাটনগুলো রয়েছে। এটা হলো স্ট্যান্ড বাই, মেনু, ওকে, আর একটা USB পোর্ট রয়েছে। আর এখানে অ্যারো বাটনগুলো, এটা ভলিউমের, এটা চ্যানেল আপ ডাউনের, ভলিউম আপ, ভলিউম ডাউন, চ্যানেল আপ, চ্যানেল ডাউন। আর পিছনের সাইডে দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার কেবল, যেটা মানে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, পাওয়ার সুইচ, এটা পাওয়ার সুইচ অন অফ না, এটা অফ, এটা অন। আর এখানে যে এভি কেবলের জ্যাক, ভিডিও অডিও ভিডিও কেবল, এখানে একটা HDMI কেবল যুক্ত করা যাবে, এটা দিয়ে LED টিভিতে দেখা যাবে। USB কেবল পোর্ট, এখানে USB পোর্ট ইনসার্ট করার পর এখানে PVR অপশনটা ইউজ করতে পারবেন, মানে সরাসরি কোনো টিভি চ্যানেলে কোনো অনুষ্ঠান রেকর্ড করতে পারবেন। আর যদি এই বক্সটি আপডেট দিতে চান কোনো সফটওয়্যারের মাধ্যমে, সেটা করতে পারবেন। আর এখানে LNB ইন, LNB আউট অপশন দুটো রয়েছে। LNB ইন অপশনে আপনি যে মানে যে LNB ইউজ করছেন সেখানে তার টাইনে এখানে যুক্ত করবেন, আর LNB আউট মানে এখান থেকে একটা কেবল নিয়ে অন্য একটা রিসিভারে যুক্ত করতে পারবেন, সেটা দিয়ে চলবে। তো হলো আপাতত এখানে অবস্থা। এই তো এভাবে এই তিনটা জ্যাক লাগানো যায়। এটা হলো ভিডিও, এটা হলো সাউন্ডের, এটা হলো অডিও, তিনটা কাজ করে, আর একটা পোর্ট ফাঁকা থাকে। তো এই তো হলো রিসিভারের সব অপশন। তো এই ভিডিও এই রিসিভারে আপনারা সিসি ক্যাম, এমসি ক্যাম, সিলাইন এগুলো ভালোভাবে চালাতে পারবেন না, কিন্তু নর্মাল ফ্রিজ চ্যানেলগুলো ভালোভাবে চলবে, সিসি ক্যামও চলবে। তো সেক্ষেত্রে ভালো একটা সফটওয়্যার, স্টার্ট সেট ভার্সন সফটওয়্যারটা আপডেট করতে হবে। তো আমি এই রিসিভারটা
এখন টিভিতে সংযোগ করে দেখাবো কিভাবে কি অপশন আছে, কি কি চ্যানেল কিভাবে চালানো যায় এগুলো। এই তো রিসিভারে এখন কারেন্টের সংযোগ দিয়েছি মাল্টিপ্লাগ। তো এই তো এলইডি ডিসপ্লে, এখানে ইয়েলো কালার এলইডি ডিসপ্লে দেখাচ্ছে। উপরেরটা রিসিভার এর লাইট আর নিচেরটা হলো এলএনবি সিগন্যাল পাচ্ছে, সেটা ডিস থেকে এলএনবি সেটা। তো এখন টিভিতে দেখায় কিভাবে এটার কি অপশন রয়েছে সেটা। ফার্স্টে এই ইনস্টলেশন আসে, তারপর এবাসে চ্যানেল এডিট, সিস্টেম সেটিং, ইনস্টলেশন, ইউটিলিটি, গেমস, মিডিয়া সেন্টার। তো একে একে প্রথম থেকে দেখায় চ্যানেল লিস্টে টিভি চ্যানেল, রেডিও চ্যানেল, আবার এগুলো ডিলিট করার অপশন। তারপর সিস্টেম সেটিংয়ে টাইম, ল্যাঙ্গুয়েজ, এবি সেটিং, এগুলো কালার সেটিং এগুলো করতে করা যায়। ইনস্টলেশন এটাই হলো মেইন অপশন। এখানে এসে স্যাটেলাইট লিস্টে আপনি স্যাটেলাইট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এতে রিমোটের যে এই যে গ্রিন বাটন, অ্যাড বাটন, এখানে গ্রিন বাটন হিসেবে দিয়ে কাজ করা যায়। তারপর ইয়েলো বাটন এডিট করা যায়, তো এগুলো অপশন। তারপরে এক্সিট বাটন, এগুলোতে কাজ করতে হয়। তারপরে স্যাটেলাইট অ্যাড করা যায়, এখানে স্যাটেলাইট ডিস্টে টিপি লিস্টে গিয়ে যে স্যাটেলাইট ধরবেন সেটার টিপি যুক্ত করা যায় ওই অ্যাড এডিটের মাধ্যমে। তারপর অ্যান্টেনা সেটিংয়ে গিয়ে এলএনবি পাওয়ার, এনবি ফ্রিকোয়েন্সি, ডিসপ্লে সুইচ সাপোর্ট করে সব কিছু রয়েছে এখানে। ব্লাইন্ড স্ক্যান দেওয়া যায় এই অপশন অ্যান্টেনা সেটিংয়ের মাধ্যমে, আপনারা চ্যানেল সেটিং করতে পারবেন। ইউটিলিটি এখানে এই যে সার্ভার ইউজ করা যায়, সিসি ক্যাম, নিউজ ক্যাম, এই সিসি ক্যাম ইউজ করতে পারবেন দঙ্গল লাগানোর পর। তারপরে এক্সট্রিম, আইপিটিভি, লোকাল আইপিটিভি, ইউটিউব, ওয়েদার, সফটওয়্যার আপডেট, এই যে সফটওয়্যার আপডেট দেওয়া যায় এখানে, ইউএসবি আপডেট, ফাইল পাথ, এখানে সব কিছু সিলেক্ট করে পেন ড্রাইভের মাধ্যমে করা যায়। তারপরে এখানে গেমস রয়েছে, আর এই পাশে রয়েছে মিডিয়া সেন্টার, আপনি কোনো পেন ড্রাইভ, ইউএসবি পোর্ট ইনসার্ট করে ভিডিও অডিও এগুলো দেখতে পারবেন। তো আমি এটাতে 119 বঙ্গবন্ধু স্যাটেলাইট সেটিং করেছি, সেক্ষেত্রে চ্যানেলগুলো দেখাচ্ছি। এই তো চ্যানেল আই, এভাবে সব চ্যানেল আপনি কোনটায় যাবেন সেটা এখান থেকে দেখানো যায়। এটি নিউজ, বাংলা ভিশন, বিটিভি ন্যাশনাল, সব চ্যানেলে চলবে এখানে, এই রিসিভার দিয়ে দেখতে পারবেন। ইন্ডিপেন্ডেন্ট টিভি, এই তো এই রিসিভার দিয়ে সকল ফ্রি চ্যানেল এবং সার্ভার চালানো যায়। তবে সার্ভার চালাতে হলে সফটওয়্যার আপডেট করতে হয়। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।